আমরা সকলেই একঘেয়ে জীবন কাটাতে কাটাতে বিরক্ত হয়ে গেছি। তাই আপনাদের একটু আনন্দ দিতে ও আপনাদের রোমাঞ্চিত করতে আমরা চলে এসেছি। রোমাঞ্চকর গল্প, এই কথাটি শুনলে যার কথা প্রথম মনে আসে তা হলো গোয়েন্দা। আজ আপনারা শুনবেন এরকমই একজন গোয়েন্দার রহস্যভেদ করার গল্প। এরকম নানান স্বাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আজকের নিবেদন রক্তবর্ণ বীণা, শুনতে থাকুন। সকালবেলা খবরের কাগজ পড়তে পড়তে চা খাচ্ছিলেন অমরেশ গাঙ্গুলি। ইনি হলেন একজন বিখ্যাত গোয়েন্দা। তুখর বুদ্ধি এবং কম সময়ের মধ্যে কেস সলভ করার জন্য লোকমুখে পরিচিতি লাভ করেছেন। মানুষটার মধ্যে আপাতমস্তক একটি বাঙালিয়ানার ছাপ আছে। হ্যালো, আপনি অমরেশ গাঙ্গুলি বলছেন? হ্যাঁ বলছি, আপনি? নমস্কার, আমি কালীচরণ লাহিড়ী বলছি। কাল রাতে আমার বউমা খুন হয়েছে। আপনি আমাদের বাড়ি আসতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব? কি খুন হয়েছে? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। এরপর তিনি অ্যাড্রেসটা বলে দেন। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। এরই মধ্যে সেখানে উপস্থিত হন অমরেশের শ্যালক রুদ্র। কি জামাইবাবু, কোথাও বেরোচ্ছ নাকি? আরে রুদ্র, এসো এসো, একদম ঠিক সময় এসেছো। তাহলে তুমিও চলো আমার সাথে। কিন্তু কোথায় যাচ্ছ সেটা তো বলো। একটা নতুন কেস পেয়েছি, মার্ডার কেস। কি যাবে তো? সত্যি? তুমি নিজে থেকে আমাকে যেতে বলছো? এতদিন তো আমি যেতে চাইলেও তুমি আমায় নিয়ে যেতে না, আজ কি হলো হঠাৎ? কারণ এতদিন তুমি স্কুলে পড়তে, এখন কলেজে উঠেছো, বড় হয়ে গেছো, তাই ভাবলাম তোমাকেও সঙ্গে নেওয়া যাক। ঠিক আছে, আমি এক্ষুনি দিদিকে বলে আসছি। হ্যাঁ হ্যাঁ বলে এসো, তোমার দিদি ওই রান্নাঘরে আছে। যাই, আমিও রেডি হইনি। এর কিছুক্ষণের মধ্যে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় 6 কিলোমিটার পথ অতিক্রম করার পর তারা সেখানে পৌঁছালো। বাড়িটা বেশি বড় না, ছোটখাটো দোতলা বাড়ি। বাড়ির সামনেটা একটু ফাঁকা জায়গা, পাঁচিল দিয়ে ঘেরা চারদিকটা। বাড়ির সামনেটায় লোকজনের ভিড় জমে আছে। সেই ভিড় ঠেলে তারা ভিতরে ঢুকল। বাড়িতে ঢোকার পর একজন বৃদ্ধ ভদ্রলোক তাদের দিকে এগিয়ে এলেন। অমরেশবাবু, আমি আপনাকে ফোন করেছিলাম। ও আচ্ছা, নমস্কার। তা খুনটা কোথায় হয়েছে? ওপরে, আসুন আমার সাথে। হ্যাঁ চলুন। এরপর তারা সিঁড়িতে ওপরে উঠে যায়। ওপরে মোট 3টি ঘর ছিল। সিঁড়িতে উঠে ডান দিকে গেলে সেই ঘরটি পড়বে যেখানে খুনটা হয়েছে। সেই ঘরে গিয়ে তারা দেখতে পেল মৃতদেহটি। আসুন এই ঘরে। তিনি আঙুল দেখিয়ে সেদিকে ইশারা করেন। মহিলার মৃতদেহটি খাটের উপর পড়ে আছে। তার পাশে দাঁড়িয়ে একজন ভদ্রলোক কাঁদছে। উনি বুঝি আপনার ছেলে? হ্যাঁ, ও আমার ছেলে মনীষ। এরপর অমরেশ মনীষবাবুর দিকে এগিয়ে গেলেন। নমস্কার মনীষবাবু, আমি অমরেশ গাঙ্গুলি। আপনি মানে বিখ্যাত গোয়েন্দা অমরেশ গাঙ্গুলি? হ্যাঁ। কিন্তু আপনি এখানে? আমি তো আপনাকে ডাকিনি। তাহলে কি খবর দিল আপনাকে? আমি ডেকেছি ওনাকে। হ্যাঁ, উনিই ডেকেছেন আমাকে। আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রীর খুনিকে আমি নিশ্চয়ই খুঁজে বার করব। কিন্তু আমরা তো জানি কে খুনটা করেছে। জানেন কে খুন করেছে? আমার ভাই অনিশ, ওই মেরে দিয়েছে বিনাকে। কি, আপনার ভাই? কিন্তু কেন? আর উনি এখন কোথায়? ও আলমারি থেকে টাকা চুরি করে আমার স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে। উনি পালিয়ে গেছেন? হ্যাঁ, কাল রাতেই নাকি পালিয়েছে, আমি এসে শুনলাম। এসে শুনলেন মানে? আপনি কাল রাতে কোথায় ছিলেন? হ্যাঁ, কাল রাতে আমি কাজের সূত্রে বাইরে ছিলাম, আর আজ বাবা ফোন করে বললো যে ঘরটা ভালো করে সার্চ করতে হবে। আপনারা একটু বাইরে যান, আমি একটু পরে গিয়ে আপনাদের বয়ান নেব। এরপর সবাই ঘর থেকে বেরিয়ে গেল। এবার নিশ্চয়ই ক্লু খোঁজা হবে, তাই তো জামাইবাবু? হ্যাঁ একদম, চলো শুরু করি। তারা দুজনে ঘরটা ভালো করে দেখতে শুরু করলো। ঘরের মেঝেতে কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আলমারিটাও খোলা ছিল, কিছু কিছু জামা কাপড় মেঝেতে ছড়িয়ে পড়ে আছে। এই দেখো, এখানে একটা ছুরি পড়ে আছে, এটা দিয়েই খুনটা করা হয়েছে। এরপর তিনি হাতে গ্লাভসটি পরে নিয়ে ছুরিটি তুলে একটি প্লাস্টিকের প্যাকেটে পুরে দেয়। ছুরিটি তুলতে গিয়ে তিনি লক্ষ্য করেন কিছু কাগজের টুকরো খাটের নিচে পড়ে আছে। রুদ্র, দেখো তো খাটের নিচে মনে হয় কিছু আছে, ওগুলো বের করো তো। হ্যাঁ দেখছি। এরপর সে ওগুলো বের করে নেয়। এগুলো তো দেখে কোনো ছবির টুকরো মনে হচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু প্রশ্নটা হলো ছবিটা কার? একটু ভালো করে ছবির টুকরোগুলো দেখে বললেন, একজনের নয় দুজনের ছবি, দেখো ভালো করে এটা। হ্যাঁ সেটাই মনে হচ্ছে। ঠিক আছে, এগুলো ব্যাগে রেখে দাও। আচ্ছা। এরপর অমরেশ বাবু মৃতদেহটা ভালো করে দেখে নিলেন। দেখে মনে হচ্ছে ওনার শরীর অসুস্থ ছিল বা কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, তাই এরকম দশা হয়েছে। এরপর তিনি টেবিলের কাছে গিয়ে দেখলেন একটা ওষুধের শিশি রাখা, ভিতরে কয়েকটা বড়িও পড়ে আছে। সেই শিশিটাও তিনি একটি প্যাকেটের মধ্যে ভরে নেন। এমন সময় একজন লোক এসে ঘরে ঢুকল। গুড মর্নিং। ও প্রশান্ত, এসে গেছিস? প্রশান্ত হলো একজন পুলিশ অফিসার, অমরেশ গাঙ্গুলির বন্ধু। গাড়িতে আসার পথে অমরেশ বাবু ফোন করে জানিয়ে দিয়েছেন ওনাকে আসার জন্য। আমার আসতে একটু দেরি হয়ে গেল, তা বল কি করতে হবে? হ্যাঁ আমি সব বুঝিয়ে বলছি তোকে। এরপর তিনি প্রশান্ত বাবুকে সবকিছু বুঝিয়ে দেন, মানে কি কি ল্যাবে পাঠাতে হবে, কোন কোন ইনফরমেশন দরকার, সে সব কিছু। ঠিক আছে, আমি তাহলে আমার কাজ শুরু করে দিই, আশা করি কালকের মধ্যে সব রিপোর্ট পেয়ে যাবি। এরপর কয়েকজন লোক ভিতরে এসে কাজ শুরু করে দেয়। অমরেশ বাবু ঘর থেকে বেরিয়ে অন্য ঘরগুলো ভালো করে ঘুরে দেখে নিলেন, তারপর নিচে বসার ঘরে চলে গেলেন। ইতিমধ্যেই বডিটা নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। আচ্ছা কালীচরণ বাবু, এ বাড়িতে মোট কতজন থাকেন আপনারা? আমি ও আমার দুই ছেলে বাড়িতে থাকি। আর এনারা বুঝি এখানে কাজ করেন? তিনি দুজন মহিলাকে দেখে বললেন, হ্যাঁ ওরা এখানেই কাজ করে। ওরা হলো লতা দি আর সুবলা। লতা দি আমাদের বাড়িতে অনেক দিন থেকেই আছেন, আর সুবলা বিনার দেখাশোনা করত। দেখাশোনা করতেন মানে? ওনার কি কোনো সিরিয়াস ডিজিজ ছিল নাকি? মনীষবাবু মাথা নিচু করে কাঁদো কাঁদো হয়ে বললেন, কি আর বলি বলুন, মাথার সমস্যা ছিল, কখন যে কি করে বসতো, মাঝে মাঝে চিৎকার শুরু করে দিত, তাই তো সুবলাকে রাখা হলো ওর দেখাশোনা করার জন্য। ও ওনাকে কোন ডাক্তার দেখতেন? ডক্টর জে বোস। ওনার ফোন নাম্বারটা একটু দিতে হবে। আসলে ওনার নাম্বারটা আমার কাছে নেই, বিনা ঠিক ওনার ওষুধে সুস্থ হয়ে উঠছিল না, ভাবলাম অন্য ডাক্তার দেখাবো, তাই ওনার নাম্বারটা ফোন থেকে ডিলিট করে দিয়েছি। আমার কাছে আছে নম্বরটা, আমি দিচ্ছি দাঁড়ান। এরপর উনি একটা ছোট্ট ডায়েরি নিয়ে এলেন। এই নিন, এতে লেখা আছে। আচ্ছা আমি ফোনে ছবি তুলে নিচ্ছি। ঠিক আছে এই নিন। আচ্ছা এর আগে অনিশবাবু কখনো টাকা চুরি করেছিলেন? না না, এর আগে কখনো চুরি করেনি, কিন্তু এবারে যে কেন করলো ঠিক বুঝতে পারছি না। ও যে কাউকে টাকার জন্য খুন করতে পারে সেটা এখনো আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। তুমি আর ওর দোষ ঢাকার চেষ্টা করো না। ওই যে খুনটা করে পালিয়েছে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। ও আগে মাঝে মাঝে আমার থেকে টাকা চাইতো, দিয়েও দিতাম কখনো কখনো, কিন্তু সপ্তাহখানেক আগে ও আমার থেকে 50,000 টাকা চেয়ে বসে। আমার পক্ষে অত টাকা দেওয়া সম্ভব ছিল না, তাই আমি দিও নি। আর তারই জন্য ও এই কাণ্ডটা করে বসলো। কালীচরণ বাবু, আপনার থেকে কখনো উনি টাকা চেয়েছিলেন? না না, আমার থেকে কি করে চাইবে? আমার যা কিছু ছিল আমি সবই ওদের দুজনের মধ্যে ভাগ করে দিয়েছি। বর্তমানে ওদের দেবার মতো আমার কাছে আর কোনো কিছুই নেই। ও আচ্ছা, মনীষ বাবু আপনার পেশাটা কি? আমার একটা ছোট্ট দোকান আছে, বাইরে থেকে নানান রকম প্রোডাক্টস কিনে এনে আমি এখানে বিক্রি করি। আপনার বিয়ে কত বছর হলো? আর 4 মাস হলে 3 বছর কমপ্লিট হতো। আর অনিশবাবুর বিয়ে হয়ে গেছে? না। কাল রাতে যখন খুনটা হয় আপনারা সবাই কোথায় ছিলেন? আমি তো আগেই বলেছি, কাল রাতে আমি বাইরে ছিলাম। আমি প্রত্যেক দিনের মতোই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলাম। লতা দেবী ও সুবলা দেবী, আপনারা আপনারা কোথায় ছিলেন? আমি তো রাতে বাড়ি চলে গিয়েছিলাম। আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। আপনি রাতে কোনো শব্দ পেয়েছিলেন কি? না তো, ঘুমিয়ে বলে আমার আর কোনো ঘুষ থাকে না। অমরেশ বাবু মনে মনে কি যেন একটা ভাবতে থাকলো। আচ্ছা মনীশ বাবু, আপনার স্ত্রীর এই রোগটা কবে থেকে শুরু হয়েছিল? তা প্রায় 1 মাস হবে। মনীশ বাবু কোথায় যেতে পারেন বলে আপনাদের মনে হয়? মানে কোনো বন্ধুর বাড়ি বা অন্য কোনো জায়গা আছে কি? সেটা ঠিক বলতে পারবো না। ঠিক আছে, আমি ওনাকে খোঁজার চেষ্টা করছি। এরপর সেই ঘরে আসে প্রশান্ত। অমরেশ, তোর জিজ্ঞাসাবাদ শেষ হলে আমাকে বলিস, তাহলে বাকিদের ফিঙ্গারপ্রিন্টগুলো নিয়ে নেব। হ্যাঁ, আমার কাজ হয়েই গেছে। আজ আসি তাহলে। যতদিন না কেস সলভ হচ্ছে কেউ বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। আপনি অনিশকে খুঁজে বার করুন আর যোগ্য শাস্তি দিন ওকে। চিন্তা করবেন না, খুনি শাস্তি পাবেই। এরপর ওরা বেরিয়ে রওনা দিল। ওদের ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। সেদিন বিকালবেলা অমরেশবাবু বসে বসে ছবির টুকরোগুলো দেখছিলেন। তারপর কি যেন একটা মনে পড়ে যেতেই তিনি উঠে কিছু একটা খুঁজতে শুরু করলেন। ইন্দু, ইন্দু বলছি, কালকের খবরের কাগজটা কোথায় রেখেছো জানো? একটু খুঁজে দাও না গো। ইন্দু মানে ইন্দ্রানি হলো অমরেশবাবুর স্ত্রী। কালকের কাগজ নিয়ে কি করবে? আহা, দাওই না, দরকার আছে। আচ্ছা দাঁড়াও দেখছি কোথায় রাখলাম। এই তো, নাও। হ্যাঁ দাও। আর বলছি একটু চা নিয়ে এসো তো। আনছি। এরপর ইন্দ্রানি ঘর থেকে বেরিয়ে গেল এবং রুদ্র এসে ঘরে ঢুকলো। ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ এসো। কিছু বুঝতে পারছো? একটু একটু, কিন্তু পুরোটা না। পুরোটা বুঝতে গেলে হয়তো কাল সকালের অপেক্ষা করতে হবে। কাল কি হবে? কাল ফরেনসিক রিপোর্টগুলো হাতে এসে যাবে। ও, আর এই ছবির টুকরোগুলো কাঁধে, সেটা বুঝতে পারলে? এগুলো তো দুটো মেয়ের ছবি। ছবি দুটো ছেঁড়া, তাই ভালো করে বোঝা যাচ্ছে না কিছু। আর একটা জিনিস দেখো, এই টুকরোটার পেছনে একটা সংখ্যা লেখা আছে, 5। এটা কিসের সংখ্যা হতে পারে? নাম্বার 5? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা শোনো, ডক্টর জে বোসের নাম্বারে একবার ফোন করো তো। হ্যাঁ করছি। এরপর সে ফোন করে ওই নাম্বারে। किन्तु ए नम्बरे तो सुइच अफ बोलछे। सुइच अफ बोलछे? अमरेश बाबू किछु एकटा भेबे फोने एकटा नम्बर डायल करलेन। हेलो प्रशांत, आमी तोके एकटा नम्बर पाठाচ্ছি, এখন বন্ধ আছে। কোন লোকেশনে ফোনটা সুইচ অফ হয়েছিল একটু বলতে পারবি? ঠিক আছে, তুই পাঠা আমাকে, আমি দেখে তোকে জানাচ্ছি। ওকে। অমরেশ বাবু ফোনটি রেখে নাম্বারটি পাঠিয়ে দেন। কিছুক্ষণ পরে অমরেশ বাবুর ফোনে প্রশান্ত বাবুর মেসেজ আসে, সেখানে অ্যাড্রেসটা লেখা আছে। ঠিকানাটা পেলে? হ্যাঁ। আচ্ছা শোনো, এই অ্যাড্রেসে আজকেই যেতে হবে আমাদের, বুঝলে? আজ রাতেই যাব আমরা। ঠিক আছে। সেদিন রাতে তারা পৌঁছে গেল সেই ঠিকানা। এই বাড়িটার ঠিকানাই দেয়া আছে এখানে। এই বাড়িটা তো খুব পুরানো, মনে হয় কেউ থাকে না। চারিদিকে এত অন্ধকার, কিছুই তো ভালো করে দেখতে পাচ্ছি না। তুমি গাড়িতেই থাকো, আমি ভেতরে যাচ্ছি। আমি তোমার সাথে যাব না। না, আমাকে লুকিয়ে যেতে হবে। তুমি এখানেই থাকো, আমি ভেতরে যাচ্ছি। এরপর তিনি গাড়ি থেকে নেমে দরজার কাছে গিয়ে দেখলেন ভিতরে দু তিনটে লোক ঘোরাঘুরি করছে, মানে পাহারা দিচ্ছে। এরপর তিনি অনেকজনের পায়ের শব্দ পেলেন, বাইরে আসছে তারা। তিনি এরপর গাড়ি থেকে বসে পড়লেন। ভিতরে কি দেখলে? বাড়ি থেকে অনেকজন বেরোচ্ছে দেখলাম। ওই দেখো, ওরা গাড়িতে উঠছে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু ওরা কারা? দাদা ওদের ফলো করুন। এরপর ওরা গাড়িটাকে ফলো করতে শুরু করলো। অনেকক্ষণ পরে ওই গাড়িটা একটা ফাঁকা রাস্তায় গিয়ে দাঁড়ালো। ভিতর থেকে একজন ছিটকে এসে পড়লো রাস্তায়, সে নড়াচড়াও করতে পারছে না। এরপর গাড়িটি ছেড়ে দিল। সেই সময় অমরেশবাবু প্রশান্তবাবুকে ফোন করে এবং এতক্ষণ যা কিছু ঘটলো সে সমস্ত কথা বলেন। গাড়ির নাম্বারটাও বলে দেন ওনাকে। হ্যাঁ ওরা হাইওয়ের দিকেই যাচ্ছে, ধরো ওদের তাড়াতাড়ি। রুদ্র এতক্ষণে পড়ে থাকা লোকটির কাছে গিয়ে দেখছে সে বেঁচে আছে কি। জয় বাবু, ওনার এখনো শ্বাসপ্রশ্বাস চলছে, এখনো উনি বেঁচে আছেন, কিন্তু ওনাকে ছুরি দিয়ে মারা হয়েছে, তাই অনেকটা ব্লাড বেরিয়ে গেছে। পিঠে ছুরি মারা হয়েছে, কতক্ষণ বেঁচে থাকবে জানি না। আমাদের এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি হাত দুটো ধরো, আমি পা দুটো ধরছি। তারা ওই লোকটিকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিলেন। লোকটি বেঁচে যায় ভাগ্যক্রমে। এরপর প্রশান্ত বাবুর ফোন আসে। হ্যাঁ ধরতে পেরেছিস? কি বলছিস কি? ঠিক আছে, তুই ওদের থানায় নিয়ে যা, আমি কাল সকালে একবার থানায় যাব। হ্যাঁ ওনাকে ভর্তি করা হয়েছে, বেঁচে আছেন। হুম রাখছি। কি বললেন উনি? বাড়ি গিয়ে সব বলছি, চলো। এরপর ওরা বাড়ি চলে যায়। পরের দিন সকালে থানায় যাওয়ার পথে তারা সরাসরি চলে যায় কালীচরণ লাহিড়ীর বাড়ি। সেখানে গিয়ে দেখতে পান মনীষবাবু তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোচ্ছেন। আরে মনীষবাবু কোথায় যাচ্ছেন আপনারা এখন? আপনাদের একটা সুখবর জানাতে এলাম। কিসের সুখবর? ভেতরে চলুন, সব বলছি। আচ্ছা আসুন। তারা ভিতরে গিয়ে বসার ঘরে সবাই জড়ো হলো। কালীচরণ বাবু, আপনার ছেলেই খুন করেছে। আরে আপনাকে তো আগেই বলেছি অনিশ খুনটা করেছে, এতে আবার নতুন কথা কি? হ্যাঁ আপনি তো আগেই বলেছিলেন, কিন্তু এখন আমাকে বলতে দিন তো। যেটা বলছিলাম, যে ছুরিটা দিয়ে খুনটা করা হয়েছে সেটাতে অনিশবাবুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। হ্যাঁ সেটাই তো স্বাভাবিক, খুনটা যখন ওই করেছে তাহলে তো ওরই হাতের ছাপ পাওয়া যাবে। হ্যাঁ কিন্তু আপনি তো বলেছিলেন আলমারি থেকে উনি টাকা চুরি করেছেন, কিন্তু আলমারিতে ওনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তো পাওয়া যায়নি? তাহলে হয়তো মুছে ফেলেছে। যদি মুছেই ফেলতে হয় তাহলে ছুরিটা মুছলো না কেন? হয়তো তাড়াহুড়োতে ভুলে গেছে। আপনি তো দেখছি সবই জানেন, কি করে কি হয়েছে? আমি কি করে জানবো, আমি তো শুধু আন্দাজ করছি। ও আচ্ছা কালীচরণ বাবু, আমি আপনাকে বললাম আপনার ছেলে খুনটা করেছে, কিন্তু এখনো বলিনি আপনার কোন ছেলে খুনটা করেছে। তার মানে আপনার বড় ছেলে, মানে আপনার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে মনীষবাবু এই খুনটি করেছেন। কি? না না, এটা কি করে হতে পারে? ও তো সেই রাতে বাড়িতেই ছিল না, আর তাছাড়া ও নিজের স্ত্রীকে কেন খুন করবে? আর আপনি তো বলেইছেন যে ছুরিতে অনিশের ফিঙ্গারপ্রিন্ট ছিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি যা তা বলছেন? আমার নামে এরা মিথ্যে অপবাদের অধিকার আপনাকে কে দিয়েছে মশাই? আরে আরে রেগে যাচ্ছেন কেন? আপনি চেয়েছিলেন না আপনার স্ত্রীর খুনি শাস্তি পাক? বাবা তুমি ওনার একটাও কথা শুনবে না, উনি মিথ্যে বলছেন। উনি বলছেন যখন নিশ্চয়ই কোনো কারণ আছে, আপনি বুঝিয়ে বলুন। বাবা আমি তো বলছি উনি মিথ্যে বলছেন। এই যে আপনি এখন আসতে পারেন, আপনার পাগলের প্রলাপ শোনার কোনো ইচ্ছা আমাদের নেই। দাঁড়া, উনি কি বলছে সেটা শুনতে দে। ওনাকে আমি ডেকেছি বৌমার খুনের তদন্ত করতে, তাই উনি কি বলছে সেই কথাগুলো শুনতে দে। তবে প্রতিটা কথার প্রমাণ দিতে হবে, তা না হলে আমি একটা কথাও বিশ্বাস করব না। আমি প্রমাণ ছাড়া কোনো কথাই বলি না। ঠিক আছে বলুন তাহলে। তাহলে প্রথম থেকেই বলি, আসলে মনীষবাবু নারী পাচার চক্রান্তের সঙ্গে যুক্ত। আপনি আর কত ভুলভাল বলবেন বলুন তো? আমার বাড়িতে এসে আপনি আমাকেই অপমান করবেন, আর আমি সেটা মুখ বুজে সহ্য করব না, কোনো দিনও না। এই বলে রেগে গিয়ে তিনি পাশে থাকা টেবিলের ড্রয়ার খুলে একটা ছুরি বের করে অমরেশ বাবুর সামনে ধরলেন। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। অনেকক্ষণ ধরে আপনাকে সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। এটা কি করছেন? ছুরিটা তাড়াতাড়ি ফেলে দিন, দুর্ঘটনা ঘটে যেতে পারে। ছুরিটা ফেলে দে। কি করছিস? কি যে কোনো মুহূর্তেই তো লেগে যাবে। না ফেলবো না। মনীষবাবু যে কালীচরণ বাবুর দিকে তাকালেন ঠিক সেই সময় অমরেশবাবু তার হাতটি ধরে ঘুরিয়ে দেয় এবং ছুরিটা হাত থেকে মেঝেতে পড়ে যায়। আপনার তো দেখছি ছুরি দিয়ে অন্যকে ভয় দেখানোর বা মারতে যাওয়ার ভালোই প্রবণতা রয়েছে। হাতটা ছাড়ুন বলছি। প্রশান্ত ভেতরে আয়। একে পুলিশ কি করছে এখানে? বা আরে আপনাকে নিয়ে যেতে হবে না থানায়? এরপর একজন কনস্টেবল গিয়ে মনীষবাবুকে ধরে দাঁড়ালেন। আপনি যে এইসব করছেন, এত কথা বলছেন, কি প্রমাণ আছে আপনার কাছে? সবাই জানে আমি পরশু রাতে বাড়িতে ছিলাম না। আমি তো বললাম আমি প্রমাণ ছাড়া কিছুই বলি না। কিন্তু আপনার কথা মতো যদি মেনেও নি মনীষ খুনটা করেছে, তাহলে অনিশ কেন পালালো? সে এখন কোথায়? বলবো, সবই বলবো। সব কিছু বলতে গেলে আমাকে প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা বলুন। মনীষবাবু অনেকদিন আগে থেকেই নারী পাচার চক্রান্তের সঙ্গে যুক্ত, কিন্তু কোনোভাবে ওনার স্ত্রী এটা জানতে পেরে যান প্রায় 1 মাস আগে। এটা জানার পর ওনার স্ত্রী ওনাকে বারণ করেন, কিন্তু উনি শোনেননি। তাই বিনা দেবী মনীষবাবুর কথা সবাইকে জানিয়ে দিতে চেয়েছিলেন। এই কারণে তিনি একটা প্ল্যান করেন যাতে বিনা দেবী কাউকে কিছু বলতে না পারে। আর সেই প্ল্যানটা ছিল ওনাকে পাগল প্রমাণ করা, যাতে করে উনি যদি কাউকে কিছু বলেও ফেলেন সে বিশ্বাস করবে না। ওনার স্ত্রীকে সবসময় ঘরে নজরবন্দি করে রাখতেন যাতে বাইরে যেতে না পারেন। হ্যাঁ, বৌমাকে তো আমরা ডাক্তারের কথা মতো ঘরের বাইরে আসতে দিতাম না। সেই ডাক্তার আসলে মনীষবাবুরই বন্ধু যোগেন্দ্র বসাক। উনি কোনো ডাক্তার নন, আপনার ছেলে ওনাকে সাজিয়ে এনেছিল। আর বিনা দেবীকে দিনের পর দিন ঘুমের ওষুধ খাওয়ানো হতো যাতে উনি কাউকে কিছু বলার সুযোগ না পান। গতকাল আমরা ওই ঘর থেকে যে ওষুধের শিশিটা পেয়েছিলাম, ওইগুলো টেস্ট করে জানা গেছে ওতে ঘুমের ওষুধ ছিল। আর সেই সঙ্গে ওনাকে দেখাশোনা করার নাম করে সুবলা দেবীকে মোটা টাকার লোভ দেখিয়ে এখানে আনা হয়। যখন মনীষবাবু বাইরে থাকতেন তখন সুবলা দেবী ওনার স্ত্রীকে চোখে চোখে ডাকতেন। এই কথাগুলো শুনে সুবলা দেবী আস্তে আস্তে দরজার দিকে সরে যাচ্ছিল। কোথায় চললেন সুবলা দেবী? এর মধ্যে একজন মহিলা কনস্টেবল গিয়ে সুবলা দেবীকে ধরলেন। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন বাবু, আমি এত কিছু জানতাম না, আমি তো শুধু বৌদির দেখাশোনাই করতাম। যদি কিছু নাই করে থাকেন তাহলে পালানোর চেষ্টা করছেন কেন? ছি সুবলা, তুমি এরকম একটা কাজ করতে পারলে শুধুমাত্র টাকার লোভে? শুধু এইটুকুই নয়, বীণা দেবীর খুনেও উনি যুক্ত ছিলেন। সেদিন মনীশবাবু কাজের সূত্রে বাইরে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান যাতে ওনার ওপর কারও কোনো সন্দেহ না হয়। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন উনি আবার আসেন। দরজাটা অবশ্যই সুবলা দেবীই খুলে দেন। তারপর স্বাভাবিকভাবেই ওপরে উঠে যান, হাতে গ্লাভস পরেন এবং ওনার স্ত্রীকে ছুরি দিয়ে খুন করেন। সেই সময় আওয়াজ পেয়ে সেখানে চলে আসেন কালীচরণবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান অনিশবাবু, আর তার চোখের সামনে সমস্তটা পরিষ্কার হয়ে যায়। উনি পালানোর চেষ্টা করেন কিন্তু পারেননি। মনীশবাবু তাকে ধরে ফেলেন এবং মাথায় আঘাত করে অজ্ঞান করে দেন। তারপর মনীশবাবু ভাবেন ওনার ভাইকে খুনি হিসেবে প্রমাণ করবেন। আর এমনিতেও সৎ ভাইয়ের প্রতি মনীশবাবুর ছোটবেলা থেকেই প্রবল হিংসা ও ঘৃণা ছিল। এক মিনিট, একটা কথা জিজ্ঞাসা করি, আপনি জানলেন কি করে আমার দুবার বিয়ে হয়েছে? মনীশ যখন ছোট ছিল তার মা মারা যায়, তাই আমি আবার বিয়ে করি তাকে দেখাশোনা করার জন্য। কিন্তু ওরা যে একই মায়ের সন্তান নয় সেটা কি করে বুঝলেন? ওই যে ওই দেয়ালে আপনার দুই স্ত্রীর ছবি লাগানো, আর তাছাড়া মনীশবাবুর ও অনিশবাবুর দুজনের ঘরেই নিজেদের মায়ের ছবি লাগানো, সেটা থেকে খুব সহজেই বোঝা যায়। ও তারপর কি হলো? তারপর ছুরিতে যাতে অনিশবাবুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তার জন্য ওনার হাতে ছুরিটা ধরিয়ে সেটা মেঝেতে ফেলে দেন। এবং মনীশবাবু আলমারি থেকে টাকা বের করেন, অনিশবাবুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পর বাড়ির দরজাটা বন্ধ করে দেন সুবলা দেবী। তারপর উনি আবার বীণা দেবীর ঘরে গিয়ে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে দেন মেঝের মধ্যে, যাতে সবাই ভাবে অনিশবাবু টাকাটা চুরি করতে ঘরে ঢোকার পর ওনার সঙ্গে বীণা দেবীর ঝগড়া হয় এবং তার ফলে ঘরটা ওইভাবে লণ্ডভণ্ড হয়ে যায়। এসব করার সময় উনি দুটি মেয়ের ছবি পান ওই ঘর থেকে। সুবলা দেবী মনীশবাবুর এই ব্যবসার সঙ্গে সুপরিচিত ছিলেন, তাই তিনি সেগুলোকে ছিঁড়ে বাইরে ফেলে দেন। কিন্তু এত কিছুর মধ্যে উনি একটা জিনিস খেয়াল করেননি, ছবির কিছু ছেঁড়া টুকরো ঘরেই পড়েছিল, আর ওই ছবিতে পিছনে লেখা ছিল 5। এটা তখন বুঝতে পারিনি কিসের সংখ্যা, তারপর বুঝতে পারলাম 5 মানে হলো 5ই আগস্ট, ওই দুটি মেয়েকে পাচার করার দিন মানে গতকাল। দুদিন আগে খবরে বেরিয়েছিল দুটো মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আর ওই দুটো মেয়েকেই পাচার করার কথা ছিল। সে কি, কাল তাহলে মেয়ে দুটোকে পাচার করে দিয়েছে ওরা? চেষ্টা তো পুরো করেছিলেন মনীশবাবু, কিন্তু তা সম্ভব হয়নি। আসলে কাল যখন উনি ওনার বানানো ডাক্তারের নাম্বার দিতে চাইছিলেন না তখনই আমার কিছুটা সন্দেহ হয়। আমি তাই ওই নাম্বারে ফোন করি, আর যা ভেবেছিলাম তাই, নাম্বারটা অফ দেখায়। তারপর আগের দিন রাতে ঠিক কি কি ঘটনা ঘটেছিল সেগুলো বলেন তিনি। আর ওই গাড়িটাতে করেই মেয়েগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল, আর যারা নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে একজন ছিল যোগেন্দ্র বসাক। ওদেরকে থানায় ধরে নিয়ে যাওয়ার পর ওরা সব স্বীকার করে, আর ওই দুটো মেয়েকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়েছে। আর যাকে ওরা মেরে রাস্তায় ফেলে দিয়েছিল তিনি হলেন আপনারই কনিষ্ঠ পুত্র। কি, অনিশ এখন কেমন আছে? ও উনি আইসিউতে আছেন এখন, ওনার অবস্থা খুব একটা ভালো না। অনিশ? চিন্তা করবেন না, উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এরপর অমরেশবাবু মনীশবাবুর সামনে দাঁড়িয়ে বললেন, এবার বলুন এইসব কথা সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, সব সত্যি। আমি খুন করেছি বিনাকে, আর অনিশকে মারতেও আমিই বলেছি, শুনতে পেয়েছেন? एबार कालीचरण बाबू मनीष बाबूर गाले जोरे चड़ मारलेन। तोर लज्जा करछे ना मनीष, एत किछु परेओ तुई उंचु गलाय कथा बोलछिस? कालीचरण बाबू, समस्त प्रमाण आपनार सामने। मनीष बाबू निजेई निजेर अपराध स्वीकार करेछेन। आपनी दूध कला दिए एकटा काल साप पुषेछिलेन, सेटा हयतो एबार बुझते पेरेछेन। प्रशांत, ओदेर निये जा। ओदेरके गाड़ीते तोलो, आमी आसछि। एरपर पुलिश ओदेर दुजोनके निये बेरिये गेल। अमरेश बाबू, आपनाके अनेक धन्यवाद। आपनार जोन्नो आसल अपराधी शास्ति पेल। एबार आमार बौमार आत्मा शांति पाबे। আপনারা শুনলেন রক্তবর্ণ বীণা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি লিখেছেন অরিত্রা সামন্ত। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি বিপাশা পাঠক। অমরেশের চরিত্রে সায়ন্তন খামরুই, রুদ্রর চরিত্রে প্রতিম পালি, কালীচরণের চরিত্রে কার্তিক সামন্ত, মনীষের চরিত্রে অভিরাজ মণ্ডল, সুবলা এবং ইন্দ্রানীর চরিত্রে রিঙ্কু সামি, প্রশান্তের চরিত্রে এবং সাউন্ড এডিটিংয়ে রাহুল পাজা। ভিডিওটির পোস্টার ডিজাইনার সায়ন্তন খামরুই। এরকম আরও নিত্য নতুন গল্প খুব শীঘ্রই আসতে চলেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।